কিন্তু আমি আমার বাবাকে বলেছিলাম একটি কথাই যে আমি কখনই মাথা নত করে দেশদ্রোহী নাম নিয়ে আমি মাথা নত করে দেশ ছাড়বো না অচেনা সবচেয়ে প্রথম লাগতো কিন্তু এটাও সত্যি যে প্রকৃতি ছিল বলেই আমি প্রকৃতি মনে হয় আমাকে বাঁচিয়ে দিয়েছে না হলে আমার বাবা আমাকে বললেন যে দেশ তোমাকে বুঝলো না রাষ্ট্র তোমাকে বুঝলো না ধরে নাও আমিও তোমাকে বুঝলাম না কিন্তু তুমি তো একজন মা তুমি তুমি তো তো মানে এত বড় কঠোর মনের মানুষ হওয়ার কথা না তুমি কেন হেরে যাবে তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলতে পারি যে আমার ফ্যামিলি অ্যান্ড স্পেশালি আমার মেয়ে যার দিকে তাকিয়ে আমি আসলে অল্প অল্প পায়ে ধীরে ধীরে পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এখনও কেউ বাসা ভাড়া দিতে চায় না এবং বিষয়টা শুধুমাত্র একটা সময় তো যখন আমাকে তো আমার সেফটির কারণেই হলো যে কারণেই হোক না কেন আমাকে আমার বাবা মার সাথেই থাকতে হতো আমার নিরাপত্তার দিকে চিন্তা করে আমার মেয়ের নিরাপত্তার দিকে চিন্তা করে কারণ আসলে তখন বিষয়টা এমন ছিল যে আমার তো অবশ্যই আমার আমার প্রতি অ্যাটাক হওয়ার সমূহ সম্ভাবনা ছিল সো আমার বাবা আমাকে একেবারেই মানে চেয়েছিলেন প্রথমে উনি চেয়েছিলেন আমি যাতে দেশ ছেড়ে দিই শুধু উনি না আমার ফ্যামিলি এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা চেয়েছিল। সকলেই চেয়েছিলো যাতে আমি দেশটা ছেড়ে দিই কিন্তু আমি আমার বাবাকে বলেছিলাম একটি কথাই যে আমি কখনোই মাথা নত করে দেশদ্রোহী নাম নিয়ে আমি মাথা নত করে দেশ ছাড়বো না আমি বারবার বলছি আমি বাকিদের উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই এটা একান্তই আমার সিদ্ধান্ত এবং আমি অ্যাসাইলেম নিয়ে চলে যাব তারপরে আমি আর কখনোই আমার দেশের মাটিতে পা দিতে পারবো না এইটা আমি কখনো মেনে নিতে রাজি নেই তখন আমার বাবা আমাকে বলেছিলেন যে তুমি কি আসলে এই কঠিন পথটা চলতে পারবে কিনা যদি পারো আমি তোমার সাথে আছি যদি আর কেউ নাও থাকে আমি আমি তোমার এই দেশপ্রেম অথবা তোমার এই সংকল্পকে আমি তোমার সারা জীবন তোমার সাথে আছি তো সত্যি কথা বলতে যে অনেকেই অভিমান করেছেন যে তোমার কেরিয়ারও কিছু হচ্ছে না তুমি বাসাও পাচ্ছ না সম্মানজনকভাবে কেউ তোমাকে ট্রিটও করছে না বাট তবুও তুমি মানে বাংলাদেশ তো আসলে তোমাকে চায় না কিন্তু আমি তো বাংলাদেশ চাই তো ওই তো বলি যে আমার বাবা মায়ের দোয়া এবং শুকুর আলহামদুলিল্লাহ যে আমি হয়তো উনি জীবিত অবস্থায় এটা দেখে যেতে পারেননি কিন্তু ওই একটি ব্যক্তি আমার উপর ভরসা রেখেছিল এবং উনি বলেছিলেন যে ঠিক আছে তোমার মন যেহেতু বলছে আমি তোমাকে কখনোই বলবো না তুমি অ্যাসের নিয়ে চলে যাও তা আমি যাইনি এবং এটাই আমার নীরব প্রতিবাদ ছিল যে আমি তো যদি সত্যি যে যা আমার আমার সম্পর্কে যেগুলো বলা হয়েছিল যে আমি হয়তোবা কোনো দলের পক্ষ হয়ে অথবা টাকা খেয়ে রাষ্ট্রদ্রোহিতার কারণে এই কাজটা করেছি যদি আমি আসলেই সেটা হতো আমি তো দেশ ছেড়ে পালাকাম ভাই সো আমি এটা আমি অন্তত আমার মেয়ের সামনে মেয়েকে নিয়ে লুকিয়ে লুকিয়ে বাঁচতে চাইনি আমি যতটুকুই না কেন সেটা অন্তত মাথা উঁচু করে আমি যদি দোষও করে থাকি তাহলে আমি বলবো সরি কিন্তু যখন আমি সেটা করি নাই সেটা যদি আমি তো জানি এবং সেটা সকলেই জানে আমার কেস যারা হ্যান্ডেল করেছেন তারাও জানেন যে আমি সহজাতভাবেই ভাবেই জিনিসটা বলেছি এটার পেছনে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র কিছুই নেই এবং এই পুরোটা সময় সত্যি কথা বলতে কি যে আমি এক নতুন নতুনভাবে জীবনকে দেখতে শিখেছি আমি বুঝেছি যে আসলে বাবা মা কী জিনিস আমি বুঝতে পেরেছি প্রকৃতি বন্ধু প্রকৃত বন্ধু বলতে কি বোঝায় এবং আপনি একজন মানুষ হিসেবে আপনার স্ট্যান্ডটা আসলে কোথায় হওয়া উচিত আপনি যেটা বিশ্বাস করেন সেটা হাজার ভয় সংশয় যাই থাকুক না কেন আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন সেটা সম্ভব সেটার কারণেই বা আমি আজ আপনার সাথে বসে আছি